তুরস্কের রাজনীতিতে রিসেপ তাইয়েপ এরদোগান এখন এক শক্তিমান নেতা হিসেবে আবির্ভূত হয়েছেন। আধুনিক তুরস্কের জনক হিসেবে পরিচিত মুস্তফা কামাল আতাতুর্কের পর তুরস্কের রাজনীতিতে এতটা পরিবর্তন অন্য কোনো নেতা আনতে পারেননি। অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে এরদোয়ানের ক্ষমতা আরও পাকাপোক্ত হয়েছে বলে ধরে নেওয়া হচ্ছে। তুরস্কের নতুন সংবিধান অনুযায়ী প্রেসিডেন্ট হিসেবে এরদোয়ান একচ্ছত্র আধিপত্য ভোগ করবেন। এরদোয়ানের একে পার্টি রক্ষণশীল ইসলামের মূল্যবোধের উপর ভিত্তি করে পরিচালিত। তুরস্কের রাজনীতিতে 1960-এর দশক থেকে চারবার সামরিক হস্তক্ষেপ হয়েছে, কিন্তু সর্বশেষ 2016 সালে মিস্টার এরদোগান যেভাবে সামরিক অভ্যুত্থান নস্যাৎ করে দিয়েছেন তাতে ক্ষমতার উপর তার অবস্থান আরও পাকাপোক্ত হয়েছে। এরদোয়ানের সমর্থকরা মনে করেন তিনি দেশটির দুর্বন্ত অর্থনীতিকে টেনে তুলেছেন, কিন্তু সমালোচকদের দৃষ্টিতে তিনি একজন স্বৈর শাসক যিনি ভিন্ন মতাবলম্বীদের নির্দয়ভাবে দমন করেন। তুরস্কের একে পার্টি প্রতিষ্ঠিত হবার এক বছর পর 2002 সালে ক্ষমতায় এসেছেন এরদোয়ান। 2014 সালে তুরস্কে অনুষ্ঠিত প্রথম সরাসরি প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হবার আগ পর্যন্ত এরদোয়ান 11 বছর প্রধানমন্ত্রী ছিলেন। তখন প্রেসিডেন্ট ছিল শুধু একটি আনুষ্ঠানিক পদ, প্রেসিডেন্টের হাতে তেমন কোনো ক্ষমতা ছিল না। তরুণ বয়সে তিনি বাড়তি উপার্জনের জন্য লেবু শরবত এবং বিভিন্ন খাবার বিক্রি করতেন। ইস্তানবুলের মারমার ইউনিভার্সিটি থেকে ব্যবস্থাপনা বিষয়ে পড়াশোনা করেছেন তিনি। এর আগে তিনি একটি ইসলামিক স্কুলে পড়াশোনা করেছেন। বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় পেশাদার ফুটবলও খেলেছেন তুরস্কের নতুন সুলতান। এরদোয়ানের জন্ম 1954 সালে ফেব্রুয়ারি মাসে। তার বাবা ছিলেন তুরস্ক কোস্ট গার্ডের একজন সদস্য। এরদোয়ানের বয়স যখন 13 বছর তখন তার বাবা ইস্তাম্বুলে আসেন। উদ্দেশ্য ছিল 5 সন্তানকে ভালো করে লেখাপড়া শেখানো। এরদোগান 1978 সালে বিয়ে করেন। প্রায় 40 বছরের বৈবাহিক জীবনে 2 মেয়ে এবং 2 ছেলের বাবা হয়েছেন। তার স্ত্রীর নাম এমেনি এরদোগান। তিনি চিত্তাকর্ষক। তিনি এবং তার স্ত্রী একসঙ্গে আছেন। তুর্কিদের একাংশ এরদোগানকে বুয়ুক উস্তা বা বড় মাস্টার বলে থাকেন। তিনি নিজেকে দাঁড় করেছেন অনন্য উচ্চতায়। কেউ কেউ বলে থাকেন এরদোগান দ্য লাস্ট ডিক্টেটর। তার বিচক্ষণতা ও সময়োচিত পদক্ষেপের কারণে জনগণ তার উপর পূর্ণ আস্থা রাখতে পেরেছে। মূলত এরদোগানের এখানেই বড় সাফল্য, হয়তো আগামী দিনে আরও বড় সাফল্য অপেক্ষা করছে। প্রিয় ভিউয়ার, এরদোগানকে আপনারা কে কে ভালোবাসেন? যদি আপনি ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আমার নিত্য নতুন তথ্য জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে ফেলুন।